بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد سيدنا عبد السلام بي آه সমুদ্র সৌদি আরবের নম্বর হিসেবে সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে আমাকে একজন একটা আলেমের বক্তব্য দিয়েছে যাচাই করার জন্য সেখানে শুনলাম যে গভীর রাতে উঠে আল্লাহ মন দিল খুলে আল্লাহর কাছে চাওয়া কীভাবে চাইতে হবে সে সম্পর্কে তিনি বলছেন যে তিনবার দূরত পাঠ করবে আর এক সবার এই সব দিলে পাঠ করবে এর পরে আপনার সুরা এক্লাস ক্লাস পরে আল্লাহর কাছে যা চাইবে তা পাইবে এখন এই সমস্ত বর্ণনা এইভাবে আছে কি না তাই জানতে চেয়েছেন জি মূলত এখানে কতগুলি কথা স্পষ্টভাবে বললে ভালো হয় মূলত কথা হলো দিনে এবং রাত্রিতে যখনই আল্লাহর কাছে মন দিল একনিষ্ঠ হৃদয় নিয়ে নিবিষ্ট প্রাণে চাইবে তখনই আল্লাহ সুবাহ তাল্লাহ আস্তে আস্তে কবুল করবেন আর কবুল করা মানে কি যেই দোয়া বান্দার কাছে বান্দা আল্লাহর কাছে উপস্থাপন করুক না কেন সেই দোয়া কোনোদিনই মিস যায় না আল্লাহর কাছে যদি সেটার মধ্যে কোনো অন্য অপরাধ না থাকে এবং গুনার দোয়া না থাকে যেটা হাদিসের কথা দোয়া তো মানুষ যেটা আল্লাহর কাছে চায় সেটা তিনভাবে আল্লাহ কবুল করে থাকেন হয়তো সাথে সাথে দিবেন দেওয়ার প্রয়োজন মনে করল্লা আল্লাহ দিবেন আর না হইলে এটা আল্লাহ বিপদ দূর করে দেবেন নাহলে হালি লাখের আখরাতের জন্য জমা করবে তো সুতরাং আল্লাহর কাছে তো কোনো কিছু বিনষ্ট হয় না ইন্না আল্লাহ আল্লাহ ইমান রাখবেন আল্লাহ সুহান্নাল্লাহ বান্দার আমুলকে নষ্ট করেন না এখানে তো গভীরভাবে চাইলেই তো আল্লাহ সোহানা তাল্লাহ দিবেন এক দুই নম্বরে শেষ দাঁতে দোয়া কবুল হয় শেষ দাঁতে দোয়া কবুল হয় সেখানেও যদি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে চায় তাহলে ফাঁকাম ইউস্তা যা শেষ হাদিস এবং দোয়া কবুলের ব্যাপারে এবং সেদাতে দোয়া করার ব্যাপারে একটা দুই হাদিস না অনেক হাদিস তো সেচদাতে পড়েও যদি বান্দা গভীরভাবে আল্লাহর কাছে আসে সেখানে কবুল হবে তারপর এরকম বিশেষ কিছু সময় রয়েছে বিশেষ কিছু স্থান রয়েছে যে স্থানে এবং যে সময়গুলিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন আর যেই সময় রয়েছে সেই সময়ের মধ্যে তাহার একটা সময় তা তাহাজ্যুতে উঠে রাত্রিতে গভীর রাত্রে উঠে যে রাত আল্লা সাহানাও তালা প্রথম আসমানে নেমে আসেন নেমে এসে তা অনেক কথা বলেন এবং সেখানে দোয়া করার জন্য সবচেয়ে উত্তম সময় এবং তাহ নামাজ নফর নামার সময়ের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ তো সেখানে দোয়া নৌকো কবল যেমন আল্লাহ সোবাহা তালা একটা হাদিসের কথা এখানে উল্লেখ করলে আপনি খুশি হবেন যে হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ রব আলমিন ওই রাতে বল মানিয়া দো উনি কি আমাকে ডাকবে আমি তাকে সারা দিব মানিয়া সাল উনি ফাউতে হজি কে আমার কাছে চাইবে আমি তাকে দিব ফিরুনি ফির ফিরালা হোক কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা দিব হ্যাঁ তো এই যে এখানে তো আল্লাহ ওয়া তাআলা নিজেই বলতেছেন এবং আপনারা জানেন যে কত সুন্দর কথা এখানে সুতরাং এই যে সঠিকভাবে চাওয়া দূর নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা চাওয়া এবং আল্লাহর কাছে মনের বাক্যে নিয়ে আল্লাহর কাছে মন খুলে বলা তবা করা ইস্তেগফার করা এবং ভুল শিকার করা আল্লাহ কাছে তখনই তো আল্লাহ হয়ে দিবে সেই ক্ষেত্রগুলিতে সেই ক্ষেত্রগুলিতে নবী সাল্লাহাম দোয়ার নামাজের মধ্যে যদি না চায় নামাজের পরে যদি হাত হাততুলা চায় তাহলে ভালো নামাজের মধ্যে চাওয়া যেতে পারে নামাজের পর হাত তোলা যেতে পারে হাত দোয়া করার মধ্যে তো সেখানে প্রথমে আল্লাহ প্রশংসা এবং নাবি চালের প্রতি পাঠ আছে হ্যাঁ তো কাজগুলি ভালো সুরে এক্লাস এমনিও পাঠ করতে পারে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এই যে যে পদ্ধতি এবং সে তরিকা বদলে দিছে এই তরিকাটা সে এখানে নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে দিছে ভুল বলছে এই সমস্ত তরিকা কোথায় পাইলো সে তিন তিনবার দ্রুত পাঠ করতে হবে এই যে তিনবার দ্রুত পাঠ করা নির্দিষ্ট করে দিল এটা কোথায় পাইলো সে তারপরে একশোবার পাঠ করতে হবে আবার পরে সুরে ক্লাস পাঠ করে যা পাইবে এগুলি মন করা নিজের মন মস্তিষ্ক যা বলে তাই বলে দিল আর ইউটিউবে ছেড়ে দিল আর মানুষ মনে করলো এগুলি আল্লাহ রব আলমের কাছে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলাম অনেক পদ্ধতি শিখাইছেন এবং অনেক দোয়া শিখাইছেন সেই দোয়াগুলো আমাকে আপনাকে জানতে হবে দোয়াগুলোর মধ্যে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম অনেক দোয়া করছেন আল্লাহর কাছে কী দোয়া করছেন আল্লাহ কাহিয়া আল্লাহুল্লাহাত আসমাদ আল ফারদুল্লা জিলামি আলী তোলাম ইউলা তালাম ইয়াকুল্লাহ কুফানাদ আন ত্যাগফির আলী ভাই নাকা গফুর রহিম তো এই যে দেখেন এখানে আল্লাহর কত সুন্দর সুন্দর এখানে নাম আছে এছাড়াও এছাড়াও আল্লাহ রবুল্লা আলামিনের আরও ভালো ভালো নাম ভালো ভালো যে সমস্ত নামগুলি রয়েছে আল্লাহ যেমন আল্লাহর যে সমস্ত নিরানব্বইটা নাম রয়েছে এই নাম ধরে আল্লাহকে ডাকার ব্যাপারে অনেক দলিল আছে যেখানে আমি কয়েকটা উল্লেখ করলাম এখানে তো এখন দোয়া করলে এই যে যে সমস্ত আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে একটা দুইটা এভাবে ডাকার পদ্ধতি এইভাবে নাই আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া আছে আল্লাহমিন আব্দু কপ্ন আব্দি কপ্ন আমাতিক না সিয়াদি বিয়াদিক মা দিন ফিয়া হকমু আদলুন ফিয়া কদ আস আলুকা বিকুল ইসমিন হু দেখেন তোমার আপনার প্রত্যেকটা নাম ধরে আমি আপনার কাছে পানা আসতেছি যে এই আপনার দ্বারা সাব্যস্ত হয়েছে আস আলুকা আসালোকা বিকুল ইসমুল যে এই নামগুলি আপনি আপনার জন্য নাম লিখেছেন আল্লাহ এইভাবে আল্লাহ রসুল দোয়া শিখেছেন এবং অনেকগুলি দোয়া আল্লাহমিনে আল্লাহ আপনাকে চাই বি আন ইয়া আল্লাহ হে আল্লাহ বি আন্না আল্লাহ আহেদ আপনি এক আপনি এক এবং অদ্বিতীয় সমাজ

দা আল্লাহা বিস্মিহিল্লাদি বিসমিহিলা আদিম বিসমিহিল্লাদি আল্লা আজিম ইজা দু ই আবি আজাদ এ আমা আল্লাহ সোমান তালাকে এমন সুন্দর সুন্দর মহান নামে সে ডাকতেছে এই নামে ডাকলে আল্লাহ সাড়া দেন ওই যে সুইলাবি আত এবং যদি কোনো কিছু চান তেলে আল্লাহ তাকে দিয়ে থাকে এই হাদিসটা কোথায় আছে তিনমিজির হাদিস আছে তিন হাজার চারশো চৌচল্লিশে আবুদাউদের আছে এক হাজার নয়শো পঞ্চান্নতে নাসাইদ আছে তেরোশতে আছে তিন হাজার আটশো আটান্নতে বলেছেন তো দেখেন এই যে এই সমস্ত নাম দ্বারা সুন্দর সুন্দর এরকম আল্লাহর গুণবাসক নাম দ্বারা ডাকার ব্যাপারে অনেক দলিল রয়েছে কিন্তু এখানে আরেকটা বিষয় স্পষ্টভাবে বলে রাখা ভালো এই যে একশোবার সমাদ এইভাবে ডাকা এইভাবে ডাকার ব্যাপারে দলিল নাই এভাবে ডাকার ব্যাপার আল্লাহর কোনো নাম এককভাবে ডাকা এবং জিকির করা নেওয়া আলিমগণ এটাকে বেদাত বলছেন যেমন

আমাকে রিজিকের ব্যবস্থা করেন ইয়া গাফার ফাঁক ফিল আমাকে ক্ষমা করেন ইয়া সাফি ইশফি আমাকে শেফা দান করেন ইয়া রজ্জাক উর্জুক নিয়ে আমাকে রিজিকের ব্যবস্থা করেন এরকম অনেক সুন্দর সুন্দর বাক্য আছে তবে এই সমস্ত বাক্য দ্বারা মানুষ না বোঝার কারণ নাল্লার এককভাবে নাম ডাকতেছে বোঝে না অর্থ জানা না আর এই সমস্ত নিয়ামুল করান ফাজাল কোরআন আলমুলামাই বিভিন্নভাবে এগুলি উঠাই দিছে যার কোনো অর্থ জানেও না সে আর বোঝেও না ওই কথা বলে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহর নাম ডাকা যাবে এককভাবে যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই যে আব্দুর রহমানের তাগিস এই যে আল্লাহর কাছে দোয়া গেছে বা এরকম ভাবে যেমন তিরমিজির হাদিস আছে ইয়া জাল জালাল ইয়া আলী ক্রম আলী তুবি ইয়া জাল জাল ইয়া জাল জালাল ক্রম বেশি বেশি ডাকতে পারবেন বলতে বলতে পারবেন যেগুলো হাদিস দ্বারা স্পষ্ট তো প্রমাণ রয়েছে সেগুলো তো আলাদা বিষয় কিন্তু এককভাবে আল্লাহর নাম এগুলির না অর্থ না বোঝে এবং কিছু দাবি নাই চাওয়া নাই এভাবে এগুলি হয়েছে কি নিজেদের মন গড়া অথবা নিজেদের বোঝার ভুল মানুষকে পথভ্রষ্ট আমাদের ছেলে দেওয়া কোরআন হাদিসের এই জন্য ভালো আলমদের কাছে জেনে নিতে হবে বিষয়গুলো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বা এমন তৌফিক দান করুন আমিন হাজার সাল সাল্লাম